চলে আসলাম আমাদের পেজ ইসলাম গ্লামারবিডি থেকে। সবাই একটু কারেন্ট লাইফটাতে জয়েন হয়ে যাবা, কমেন্ট করে জানাবা যে লাইফটা ক্লিয়ার আছে না কিনা, ক্লিয়ারলি লাইফটা দেখতে এবং শুনতে পারছো না কিনা, নিয়েছাও না লোকে আছে না কিনা। হাই আপু, হ্যালো ফারিদা বেগম আপু, সবাই একটু লাইফটাতে লাভ লাইক করে দিয়ে ফিরো, লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিও। হ্যাঁ, লাইফটা বেশি বেশি করে শেয়ার করে দিও। ড্রেস এখন স্টার্ট করে দিস, আজকে অল্প কিছু ড্রেস দেখাবো, অফার লাগাবো। এটা কি কত? হ্যাঁ দেখো, এগুলো সব 600 পেয়ে যাবা। হ্যাঁ, আজকে 650 টাকা সব 600 দিয়ে দিব, এগুলো নিয়ে ফেলবা, এগুলো কিন্তু 600 পেয়ে যাবা, ঠিক আছে? একদম লস প্রাইজে, ঠিক আছে, একদম লস প্রাইজে। নিচে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে, অল ওভার ড্রেসে এগুলো যা নিবে আজকে 600 পেয়ে যাবা। সেলার আপুদের জন্য আজকে লাইফটা একদমই ভালো হবে, কারণ আমি এখন যেই প্রাইসে ড্রেসগুলো দিচ্ছি, তোমরা এখন এই ড্রেসগুলো নিয়ে নিও, এখন এই ড্রেসগুলো নিয়ে নিও, কারণ এগুলোতে কিন্তু তোমরা প্রচুর প্রফিট করতে পারবে, ঠিক আছে? আমি একদম ডিটেলস হবে, অল্প কিছু ড্রেস নিয়ে আসছি, আমি ওগুলো সব অফারে দিয়ে দিব আর একটু ডিটেলস দিয়ে দেখাবো এর জন্য। হ্যাঁ, হাই মিস্টার আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি, হাই হ্যালো ওয়াও থ্যাংক ইউ। সবাই তো লাইকটা তো লাভ লাইক করে দিয়ে ফেলো, লাইকটা বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো এটা কি সুন্দর করে পুরোটার মধ্যে এরকম কাজ থাকবে। এই ড্রেসগুলো মার্কেটে তোমার নিতে হলে মিনিমাম 1600-1700 টাকা ইনভেস্ট করতে হবে। এগুলো তোমরা সেলার আপুরা যারা আছো তারা, তাদের উদ্দেশ্য করে কেন বলছি, কারণ ওরা তো সেলের জন্য নিবে, প্রফিটটা বেশি করতে পারবে এর জন্য। হ্যাঁ, এগুলো 600 পেয়ে যাবে, এগুলো আমাদের 700 রেঞ্জে ছিল, 100 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। হ্যাঁ, 650 আমি মাঝে ছাড়ছিলাম, এখন হচ্ছে 600 পেয়ে যাবা, ঠিক আছে? 600, মাত্র 600 এই ড্রেসগুলো তোমরা পারচেজ করে নিতে পারবা। এটা দেখো এখানে কি সুন্দর করে প্যানেল করে দেওয়া, ঠিক আছে? যারা ডিজিটাল প্রিন্টেড ড্রেস পরতে পছন্দ করো না, এখন বেশিরভাগ আপুরাই না এরকম অ্যাম্ব্রোয়ডারি ড্রেস পছন্দ, ঠিক আছে? এগুলো তোমরা সব আপা এসে পড়েছি, থ্যাংক ইউ সো মাচ, আপু কেমন আছো, আনন্দ ভালো আছে, এগুলো তোমরা সব পেয়ে যাবা 600, ঠিক আছে? এটার মধ্যে কালার থাকবে, এই যে এটার মধ্যে কালার থাকবে তিনটা। হ্যাঁ, তিনটা কালারই অনেক বেশি সুন্দর, দেখো কি সুন্দর করে কাজ করা। ভালো আছো আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা, যারা যারা বিকাশ পাও, হ্যাঁ আমি আজকে তোমাদের ইনশাল্লাহ ক্লিয়ার করে দিব, আমি একটু মানে সময়ের অভাবে দিতে পারছি না, তোমাদের বিকাশটা আজকে ক্লিয়ার করে দিব। হ্যাঁ, এই যে দেখো এটা নিচে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া থাকে, কেউ মন খারাপ করো না যে আপু বিকাশ এখনো দিলো না। আমি একবারে মানে অনেক দিনের তো একবারে সবাইকে একবারে দিয়ে দিই, অনেক দিনের হয়ে যায়, অনেক দিনের বলতে কি অনেক জনের তো একবারে দিয়ে দিই, ঠিক আছে? আজকে দিয়ে দিব, আপু গিফট পাইনি এখনো, পরশু দিন, এইটাই আমি মাত্র ক্লিয়ার করলাম, গিফট দিয়ে দিব আজকে। তোমরা আমি 2-3 পাও। আপু নতুন জামা আনছেন, আপু আমাদের প্রত্যেক টুইজডেতে শিপমেন্ট আসে, ঠিক আছে? টুইজডেতে শিপমেন্ট আসে, দেখো দেখি এইবার যদি আসে তো আসলোই, তোমরা তো দেখতে পারবাই, আর যদি না আসে তাহলে আমি শিওর ভাবে বলতে পারছি না, ঠিক আছে? এই দেখো এই হচ্ছে কি প্যান্ট, এটার প্রাইস পড়বে 600, এগুলো সব 600 পেয়ে যাবো। আপা আমি দুইবার উইনার হয়েছি, বিকাশ পেয়ে যাবো আপু, একটু নব দিয়ে রাখো লাইফ শেষে। দেখো এটাও খুবই সুন্দর, এটাও খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে, এটার প্রাইসও পড়বে অনলি কত, 600 টাকা, এটা নিচেও সুন্দর করে কাজ করা, এটার প্রাইস পড়বে অনলি 600 টাকা। আপু পার্টি ড্রেস দেখাবা, পার্টি ড্রেস আজকে লাইভে নেই, আজকে লাগবে পার্টি ড্রেস নেই, আজকে আমি কিছু ড্রেসের অফার দিচ্ছি, এগুলো সব দেখাচ্ছি আর অল্প কিছু ড্রেস দেখাবে এমনি। আপু উইনার হইনি, আমি একবারও উইনার হইনি, লাইভই তো শেয়ার দাও নাই, আপু উইনার হবা কী করে? দেখো মাশাল্লাহ কালেকশন, থ্যাংক ইউ, সবাই লাইকটাতে লাভ লাইক করে দিয়ে ফেলো। এই যে দেখো এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে, এটার প্রাইস পড়বে আপু ওড়না কি সুতি, হ্যাঁ আপু এগুলো সব কটনের, কটনের পুরো পিওর কটনের ড্রেসই তোমাদের 600 করে দিয়ে দিচ্ছি। এটা 700 রেঞ্জের ড্রেস ছিল আমাদের, ফার্স্টে এটা 700 ছিল, এটা অফারে 650 করছিলাম, এখন এটা একদম লস প্রাইসে পেয়ে যাবা 600, একদম লস প্রাইস, ঠিক আছে? এগুলো লসে যাবে, লসের ড্রেসগুলো নিয়ে আসছি আজকে, একদম লস প্রাইসে দিচ্ছি। ওই যে আমাদের অনেক বড় একটা শিপমেন্ট পেন্ডিংয়ে আছে, ওই শিপমেন্টটা যদি চলে আসে আমাদের রাখার জায়গাটা জাস্ট করা লাগবে এর জন্য। হ্যাঁ, নাহলে এগুলো কিন্তু এই প্রাইসে তোমরা কখনো এই এসএম গ্ল্যামার বিড়িতে এই মনে হয় জীবনে প্রথম আর হতে পারে, এটাই জীবনের শেষ, আর কখনো দেওয়ার কোনো ইচ্ছাই নাই আমাদের এইরকম অফার, আর কখনো দেওয়ার ইচ্ছা নাই এরকম লস প্রাইসের ড্রেস, কেউই কখনো দিতে চায় না, আর আমরা তো আর কখনো দিব না ইনশাল্লাহ, যদি আল্লাপাক চায়। দেখো এই যে দেখো নিচেও সুন্দর করে কাজ করা থাকবে, যে একটা ধাক্কা খেলাম, অনেকদিন বন্ধ ছিল, শিপমেন্ট আসে অফ ছিল, শিপমেন্ট সব অনেক জমে গেছে, ওগুলো সব একবারে আসবে, আর অনেক বেশি তোমার জায়গার প্রয়োজন আছে এখন। আসলে আরো অনেকদিন তো আমি লাইভও করি নাই, তো স্টকটাও ওরকমভাবে ক্লিয়ার করতে পারি নাই,
ঠিক আছে, এর জন্য সব আমার জাস্ট জাস্ট স্টকটা আমি একটু খালি করবো এর জন্য, ঠিক আছে। এগুলো 600-তে পাবা, ঠিক আছে। কি সুন্দর সুন্দর ড্রেস দেখো, এগুলো পরলে তোমার জাস্ট বানানোর পর পরলে দেখতে কত বেশি সুন্দর লাগবে। ওই যে আমাদের 800 টাকার ড্রেসগুলো আছে না, যেগুলো আমরা পার্টি ড্রেস দিচ্ছিলাম, ওগুলোই সেই তোমার, এগুলো জাস্ট আনস্টিচ, এত সুন্দর এগুলো। হ্যাঁ, এটার প্রাইস পড়বে অনলি 600 টাকা, অনেক বেশি সুন্দর। এটার মধ্যে কালার পাবা দুইটা, খুবই সুন্দর দেখো কি সুন্দর করে অল ওভার এরকম কাজ করা। এটার মধ্যে দুইটা কালার আছে, ওই যে একটা, এই যে চারটা কালার আছে, ঠিক আছে। এটার মধ্যে চারটা কালার আছে, এই যে দেখো, এটা হচ্ছে আরেকটা কালার, খুবই সুন্দর করে কাজের ফিনিশিং। আপি, আমার ছোট বোন 4-5 দিন আগে ড্রেস অর্ডার দিয়েছিল আমার জন্য, আপি ড্রেসটা অনেক সুন্দর হয়েছিল আর আমি অনেক পছন্দ হয়েছে। আসলে কি, যেই ড্রেসটা আমার ছোট বোনের জন্য নিছি ওই ড্রেসটা আমি লাইভ দেখাইছিলাম, তো আমার কাছে তখন বেশি টাকা ছিল না তাই নিতে পারিনি, বাট আলহামদুলিল্লাহ আমার ছোট বোন তোমার থেকে আমার জন্য ওই ড্রেসটা নিয়েছে। বাপ বোনের ভালোবাসা দেখে অনেক ভালো লাগলো, ছোট বোন তোমার কত ভালোবাসে, আপু অনেক অনেক থ্যাংকস। দেখো আপু, লটারি করো আজ প্লিজ। আপু লিখে লটারি করাটা না অনেক সময় সাপেক্ষ হয়ে যায়, আমি স্ট্যান্ডটা না নষ্ট হয়ে গেছে, বুঝছো, তাহলে অটো সরে যায় আর আমার এত সময় ইদানিং। দেখো এর জন্য, দেখো এটার প্রাইস করবো অনলি 650, এর জন্য আমি ওভাবে নিয়ে নিই, ওইভাবে নেওয়াটাও কিন্তু লটারি। আমি একদম চোখ বন্ধ করে তোমাদের জাস্ট যারা না লিখতে থাকো আনলিমিটেড। আর আজকে কি ভাবছি আমি জানো, যারা ফার্স্ট থেকে কমেন্ট না করবে, তারা যদি লাস্টেও কমেন্ট করে, তাদের নাম যদি উঠে আমি তাদের তাও উইনার করবো না। এই যে একদম আনলিমিটেড লাস্টের টাইমে যেরকম তোমরা আনলিমিটেড কমেন্ট করো, ওই রকম টাইমে ফার্স্ট থেকে কমেন্ট করতে হবে, তাহলে আমি শুধুমাত্র উইনার নিব। কোনো কমেন্টই উঠে না, শুধুই হচ্ছে যারা লাস্টে কমেন্ট করো তারা উইনার হয়ে যাও। এর জন্য ফার্স্ট থেকে, একদম ফার্স্ট থেকেই তোমরা যেরকম লাস্ট পর্যন্ত কমেন্ট করো, যে কোনো কমেন্ট তোমরা বারবার করতে থাকো, নাহলে মানে তোমরা কমেন্ট করতে থাকো, এটা হলো মেন কথা। যারা কমেন্ট না করবে তাদের, যেমন রাকিব আপু এখন একটা কমেন্ট করছে, দেখবো পুরো লাইফ টাইম তোমরা কমেন্ট করো কিনা, ঠিক আছে। দেখো এটা খুবই সুন্দর, এটা পুরোটার মধ্যে এরকম যাই সুতা কাজ থাকবে, নিচেও সেমভাবে কাজ আসবে, আমি তো শেষ পর্যন্ত থাকি, দেখি। আচ্ছা আজকে উইনার কি করবো জানো, আজকে যে অ্যাক্টিভ থাকবা, যা যা কমেন্ট আমি দেখবো আনলিমিটেড আসতেছে, তাকে উইনার নিব। হ্যাঁ যা, তাহলে একদম রাইট উইনার না হবে, লাইভ তো শেয়ার করবাই, লাইভ শেয়ার করার পর যার কমেন্ট দেখবো আমি বারবার সে কমেন্ট করতেছে তাকে উইনার নিয়ে নিবো। তারপর আমি তো কমেন্ট করি তাই না আপে, আমিও তো কমেন্ট করি তাই না। হ্যাঁ দেখো এটার প্রাইস হবে 650, এটা 600, এগুলো 600-তে দিয়ে দিচ্ছি 600-এ। দেখো কি সুন্দর এই কালারটা, দেখো এগুলো 600-তে পাচ্ছ, সেলারদের জন্য যে কত বেশি মানে বেস্ট একটা অপরচুনিটি এখন ড্রেসগুলো নিয়ে নেওয়া, তোমরা যে কি পরিমাণে মানে লসে পাচ্ছ ড্রেসগুলো। দেখো এটার নিচে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে, এটার প্রাইসও করবো অনলি 600 টাকা। এগুলো জাস্ট আমি লস প্রাইসে দেওয়ার, আমার পেজে আর কখনো লস প্রাইসে ড্রেস পাবা না, আমি দিতে চাচ্ছি না, এখন আল্লাহ পাক এটা ভালো জানি, কিন্তু আমি দিতে চাচ্ছি না পার্সোনালি, ঠিক আছে। এই যে দেখো এটা খুবই সুন্দর, পুরোটার মধ্যে কাজ করে দেওয়া থাকবে, আর কখনো যেন দিতে না হয় এই প্রাইসে, কারণ বিজনেস একদম টোটালি লসে চলে যাবে তাহলে। দেখো এটা হচ্ছে প্যান্টটা, এটার প্রাইস আমি 600, একদম লসে পাচ্ছ, একদম লসে, এগুলোর মধ্যে কোনো পরিমাণ কোনো লাভ নাই, কোনো 10 টাকা কি 5 টাকাও কোনো প্রফিট নাই, একদম লস, কেনা দামও নাই মনে হয়, কেনা দামও নাই, ঠিক আছে, মনে হয় না কেনা দামও নাই, ঠিক আছে। দেখো এটা খুবই সুন্দর, এখানে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া আছে, এই যে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে, এটার প্রাইস পড়বে অনলি 650। দেখো কি সুন্দর কাজ করা, লস বলতে কিছু নাই, লাভ ছাড়া কেউ বিজনেস করে না আপু, মুন্নি সরকার আপু লাভ ছাড়া কেউ বিজনেস করে না, আমি তো বলি না আমি কখনো লাভ ছাড়া বিজনেস করি, আমি এগুলো লসে দিচ্ছি, আমি তো সব লসে দিচ্ছি এটা বলি নাই, মিথ্যা বলবো কেন, লস হলে তো লসই বলবো, লস হলে কি বলবো লাভ করতেছি। আমি কি কখনো তোমাদের বলছি কখনো যে আপু আমার সব ড্রেস লসে আমি দিচ্ছি, বিজনেস কেউ লসে ছাড়া লসে করে না, এটা আমিও বলছি তোমাদেরকে, এই কথাটা আমি বলছি একটু খেয়াল দিয়ে শুনো, বিজনেস কেউ লসে করে না, বাট আমি এই কিছু প্রোডাক্ট লসে দিচ্ছি, আমি মিথ্যা বলে কেন প্রোডাক্ট সেল করবো, এইরকম কমেন্ট কেউ করবো না, ঠিক আছে, আমি মিথ্যা কেন বলবো, যদি মিথ্যা মনে হয় তোমরা চলে যেতে পারো লাইফ থেকে। আমি কোনো প্রোডাক্ট কখনো লসে দিব না, আমি এটাও মেনশন করে দিছি, আমি কখনো লসে দিব না, লসে দিলে আমার বিজনেস পুরোই শেষ হয়ে যাবে। এই কয়েকটা প্রোডাক্ট আমি জাস্ট কয়েকটা প্রোডাক্ট তোমাদের লস প্রাইসে দিব, কালকে আমি কয়েকটা দিছিলাম, মানে 3-4টা ড্রেস আমি লসে দিছিলাম, 3-4টা ড্রেস আমার পেজে হচ্ছে তোমার, আমার কাছে আছে হলো তোমার 2-3 হাজার প্লাস ড্রেস। হ্যাঁ
আরো মনে হয় বেশি, 4-5 হাজার ড্রেস আছে ধরো। 4-5 হাজার ড্রেসের মধ্যে আমি যদি তোমাদের এই যে ধরো কত 300 ড্রেস অথবা 200 ড্রেস লসে দেই, আমার তো ওই রকম এরকম না যে আমার বিজনেসটা শেষ হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, যদি আমি সব সময় দিই তাহলে শেষ হবে। দুই আমি যদি তোমাদের 200 ড্রেসও আমি লসে দিব না, আমি তোমার সর্বোচ্চ ধরো 100 ড্রেস আমি লসে দিয়ে দিব। 4-5 হাজার ড্রেসের মধ্যে আমি 100 ড্রেস লসে দিচ্ছি, বাকিগুলোতে আমি প্রফিট রাখতেছি। ঠিক আছে, আমার প্রফিট হয় অনেক সীমিত, অনেক সীমিত প্রফিট ধরা যায় না, বাট প্রফিট রাখতেছি। ঠিক আছে, যা মনে হবে যে না আপু মিথ্যা বলতেছে, লাইফ থেকে চলে যেতে পারো, এই যেরকম কথা শুনলে জানো আমার রাগ উঠে। দেখো আমি এমনি রাগি না কখনো, বাট এই কথাটা একদম ঠিক বলে নাই যে হ্যাঁ বিজনেস তো কেউ লসে করবে না। আমি কি কখনো তোমাদের বলছি আমি সব ড্রেস তোমাদের লসে দিয়ে দিচ্ছি? আমি অল্প কয়েকটা ড্রেস তোমাদের লসে দিব, আমি এই প্রাইসে যেন দিতে চাইনি। আমার আম্মু জোর করে আমাকে এই লাইফটা করাইতেছে এই প্রাইসে দেওয়ার জন্য, কারণ এই প্রাইসে যদি আমি ড্রেসগুলো দিই, আমার ড্রেসগুলো লসে দিলে মানেই তো আমার লস, আমার ড্রেস তো চলে যাবে। কিন্তু ওই যে আমাদের স্টকটা ক্লিয়ার করতে হবে, আমার আম্মু জোর করে লসে দেওয়াচ্ছে। বিশ্বাস করবে আম্মুর সাথে আমি ঝগড়াও করছি এই প্রাইসে না দেওয়ার জন্য, কারণ আমার এটা প্রচণ্ড লস চলে যাবে। হ্যাঁ আম্মু আরও মানে যাই হোক আপু, পার্পল কালার ওই ড্রেসটার ওপর আমি আবারও ক্র্যাশ খাইলাম। কোন ড্রেসটা আপু? দেখো প্রত্যেকটা ড্রেসই এত বেশি সুন্দর। হ্যাঁ এই যে দেখো নিচে এরকম সুন্দর করে কাজ করা আছে, এগুলো সব লসে পেয়ে গেল। লস প্রাইস মানে লস প্রাইস, কোনো বিন্দু পরিমাণে প্রফিট নেই এখানে। দেখো এই হচ্ছে কি তোমার ওড়নাটা, হ্যাঁ খুবই সুন্দর, প্রাইস পড়বে অনলি 600 টাকা। হ্যাঁ 600-এ পেয়ে যাবা, 600-এ পেয়ে যাবা। এই যে দেখো এই এটা দেখো, এটা এত সুন্দর, এটা কালারটা এত সুন্দর, অনেক বেশি সুন্দর। দেখো এটা নেকে এরকম সুন্দর করে কাজ করা আছে, অল ওভার ড্রেসে এরকম সুন্দর করে কাজ করে দেওয়া থাকবে অল ওভার ড্রেসে। তাতে আপু লিখেছে আছি, যারা ফুল টাইম লাইফ টাইম অ্যাক্টিভ থাকবা লাইভ শেয়ার করো নাই। ঠিক আছে, ফুল লাইফ টাইম যার কমেন্টটা আমার কাছে শো হবে তাদের তাকে আমি উইনার মিনি বোঝাও। এখন হচ্ছে এইভাবে উইনার নিব, ফুল লাইফ টাইম অ্যাক্টিভ থাকলে আমি সবাই কমেন্ট করো না, সবাই কমেন্ট করলে যদি ফুল লাইফ টাইম তাহলে লটারি করতাম। লটারি করলে দেখা যায় যে ফুল লাইফ টাইম অ্যাক্টিভ থাকে কমেন্ট করে সে উইনার হতে পারে না। যাও যে তোমরা সব পুরো লাইফ টাইম কমেন্ট করো বেশি, তাকে আমি এমনি পিক করে নিব। দেখো এটা খুবই সুন্দর, পুরোটার মধ্যে জারি সুতার কাজ থাকবে অল ওভার ড্রেসে, নিচেও সুন্দর করে কাজ আছে। আবার ব্লু কালার ড্রেস আছে ওই পার্পল কালারেরটার মতো, আপু ওইটার 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 আর কার ব্লু কালার হবে না, ওইটার কালারগুলো আমি দেখিয়ে দিতাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো এটার প্রাইসও পড়বে 600, একদম লসে পেয়ে যাচ্ছ তোমরা, এখন দ্রুত দ্রুত নিয়ে নাও, এই প্রাইসে কখনোই পাবা না, কখনোই পাবা না, আমি কখনোই দিব না। ঠিক আছে, কখনোই দিব না এইটা, জাস্ট তোমরা অনেক বড় একটা ধাক্কা খাইছি জানোই তো, পুরো এক মাসের মতোই, এক মাসের মতোই একটা ধাক্কা। প্রায় 20 দিন আমাদের লাইফ বন্ধ ছিল, তো একটা মাসে থাকে 30 দিন, তার মধ্যে 20 দিন যদি লাইফ বন্ধ থাকে কত বড় একটা ধাক্কা খাওয়া হয় বলো তো। এই ধাক্কাটার জন্য জাস্ট এই প্রাইজে দিচ্ছি, আর কখনো দেশের অবস্থা এরকম হবেও না ইনশাল্লাহ আল্লাহর রহমতে, এইরকম ধাক্কা লাগবে না, এরকম ধাক্কা কখনো খাবো না, এরকম প্রাইজে কখনো দিবও না। দেখো এটা খুবই সুন্দর, এটার প্রাইসও পড়বো আপনি 600 টাকা। ঠিক আছে, দেখো ওড়নাটা দেখো কি সুন্দর, এটার প্রাইস পড়বো আপনি 600 টাকা। ঠিক আছে, এই হচ্ছে কি ওড়নাটা, এই হচ্ছে কি প্যান্টটা, 600-তে পাবা। ঠিক আছে, স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে আজকে নিয়ে ফেলো, তোমরা যে যে নিতে চাও নিয়ে ফেলো, কারো গিফটের জন্য নিতে চাইলে, নিজের পড়ার জন্য নিতে চাইলে নিয়ে ফেলো। আর কেউ রাগ করো না যে আপু হঠাৎ করে এই অফারটা দিয়েছো, অনেকে আবার তোমরা রাগও করো, রাগ করার কিছু নেই, আমি বলেই নিয়েছি যে এটা আমি জাস্ট এইবারের জন্য আমি দিচ্ছি। হ্যাঁ আমি কখন এই প্রাইসে দিব না এইবারের জন্য, এইবারে তোমার সবার বিজনেসের অবস্থাই এখন অবস্থা খারাপ, তারপর হচ্ছে শিপমেন্ট আসতেছে, স্টক ক্লিয়ার করতে হবে সব মিলিয়ে। হ্যাঁ এর জন্য দেখো এই হচ্ছে কি তোমার ওড়নাটা আসবে, হ্যাঁ এই হচ্ছে কি প্যান্টটা আসবে, এটা 600-তে পেয়ে যাবা, 600-এ পেয়ে যাবা। হ্যাঁ এই যে দেখো এটাও খুবই সুন্দর, ঠিক আছে এটাও খুবই সুন্দর, পুরো ড্রেসটা দেখো কি সুন্দর করে কাজ করা। হ্যাঁ এগুলো পরলে অনেক ভালো লাগবে, এগুলো তোমরা যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবে এই ড্রেসগুলো পরে। ঠিক আছে, যে কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবা, যারা হচ্ছে একটু সিম্পলের মধ্যে ড্রেস, এগুলো মার্কেটে কিন্তু 1600-1700 করে তোমার সেল হয়, চেক আউট দেখিয়ে দেন অর্ডার করতে পারো, সমস্যা নেই। এই যে দেখো এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে, এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে, খুবই সুন্দর, এটার প্রাইস পড়বে অনলি 600 টাকা। আপনি
রে আপি, আজকে হয়তো তোমার সবগুলো ড্রেসের উপর ক্র্যাশ খাইতে গেছে, আমি পাগল হয়ে যাবো, তাই নাকি? দেখো এটার প্রাইস পড়বো আপনি 600 টাকা, ঠিক আছে? 600 টাকা। তোমরা কিন্তু আনলিমিটেড কমেন্ট করো, যে কোন যে বেশি কমেন্ট করবো তাকে আমি উইনার নেবো। দেখো এটা নিচেও সুন্দর করে কাজ করে দেওয়া আছে, অনেক বেশি সুন্দর, হ্যাঁ অনেক বেশি সুন্দর। নিচের কাজটা দেখো কত সুন্দর, এটা জাস্ট তোমরা নাম মাত্র মধ্যে 600 টাকায় পেয়ে যাবা, 600 টাকায় পেয়ে যাবার ওড়না। এটা কাটোয়ার কাছে, তোমরা অনেকে কাটোয়ার ওড়না, কাটোয়ার ড্রেস এগুলো চাও, এই যে এটা নিচে ড্রেসের দামানেও কাটোয়ার করা, এই যে না কাটোয়ার করা না, ড্রেসের দামানটা পাইপেন করে দেওয়া সুন্দর করে স্টিচ করে, হ্যাঁ, আর ওড়নাটার মধ্যে কাটোয়ার করে দেওয়া, হ্যাঁ। তোমরা যারা এইরকম ড্রেস চাও তারা কিন্তু এটা নিয়ে নিতে পারো, এই যে কাটোয়ার ওড়নার সুন্দর ড্রেসটা, এটা বানায় পরলে এত সুন্দর লাগবে, ঠিক আছে? এটা তোমরা 600-তে পাবা, এগুলো জাস্ট তোমরা লসে পেয়ে যাচ্ছ, ঠিক আছে? এই হচ্ছে কি প্যান্টটা, একদম লস প্রাইসে পেয়ে যাবা। অফার প্রাইসের ড্রেসও দেখাবো, অফারের ড্রেসও দেখাবো, আগে লস প্রাইসেরগুলো শেষ করি, দেন অফার প্রাইসের ড্রেসগুলো দেখাবো, ঠিক আছে? এই যে দেখো এটাও খুবই সুন্দর, এটার প্রাইসও পড়বে 650 টাকা, ঠিক আছে? এটার সরি 600 টাকা, 600 টাকা, এটার প্রাইসও পড়বে 600 টাকা। তারপর এই ডার্ক, এই কালারের দাম কত? এই ডার্ক কালারটার দাম কত? 600 টাকা, 600। দেখো এই যে এটারও না কাজ করা, এটা হচ্ছে ওইটার এনাদার কালার, হ্যাঁ। প্রত্যেকটা কালার সহকারে পাচ্ছ তোমরা, কিন্তু কালারের ভ্যারিয়েশনও কাস্টমারদের দেখাইতে পারবা। দেখো এই যে পরার পর কি সুন্দর লাগবে, দেখেছ? এগুলো পরার পর লুকটাই চেঞ্জ হয়ে যাবে, এই যে দেখো আমি জাস্ট এইভাবে ধরছি, দেখো মনে হচ্ছে না পরে আসি, এই যে দেখো এখন বুঝতে পারবো, অনেকটা কিছুটা হলেও বুঝতে পারবো, একটু ফিটিং টিটিং হলে বেশি ভালো বুঝতে পারতাম যে ড্রেসটা পরার পর কত সুন্দর লাগবে, একদম লুকটাই চেঞ্জ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জান্নাত ফেরদৌস আপু। ও প্যান্ট আছে কিন্তু সাথে, প্যান্ট আছে, প্যান্ট দেখাতে ভুলে গেছি, ওই প্যান্টও আছে, এই যে দেখো এটাও 600-তে পাবা, খুবই সুন্দর। দেখো প্রত্যেকটা ড্রেস সুন্দর, যারা এই ক্যাটাগরির ড্রেসগুলো পছন্দ করে অ্যান্ডারওয়্যারকে তারা এগুলো নিনবা, ঠিক আছে? এই যে স্টোনের ওয়ার্ক আছে, আচ্ছা এটা যা, এটা 550-এ দিয়ে দিলাম, এটার মধ্যে আরো বেশি লস, এটা কিন্তু ওই রেঞ্জের ড্রেসই আমার, বাট এটা 550-এ দিয়ে দিলাম, যাও এটা অন্যটায় কাজ আছে, হ্যাঁ এটা 550-এ দিয়ে দিলাম। এটা আমাদের লাস্ট লাস্ট পিস বলতে পারো, আছে লাস্ট একটা না দুইটা আছে, এর জন্য এটা 550-এ দিয়ে দিলাম, এটা বেশি পিস নাই, আরো লস প্রাইসে পাচ্ছ। এই যে দেখো একদম সুন্দর করে কাজ করা, হ্যাঁ এটার প্রাইস পড়বে অনলি 650 টাকা। এইগুলো কিন্তু এই ড্রেস আর কখনো এই প্রাইস, আর বারবার বলে দিচ্ছি পরবর্তী লাইভে কখনো দেখলে এই ড্রেস বলবা না আপু এটা তো আগে তুমি এই প্রাইসে দিচ্ছো, এখন কিন্তু আমি লস প্রাইসে দিচ্ছি, আমি মেনশন করে দিলাম, আমি তখন তো আর লস প্রাইসে দিব না, হ্যাঁ সবসময় তো এই প্রাইস আমি দিতে পারবো না, এটা বলে রাখলাম আগে ভাগে, এই জন্য লাইফটা তোমরা আগে ভালো মতো দিয়ে, এটা লস প্রাইসে দিচ্ছি, এটা কিন্তু ওই প্রাইস না, এটা 600-তে পাবা, খুবই সুন্দর চকলেট কালার। এই যে এগুলো আমাদের 700 টাকা রেঞ্জের ড্রেস ছিল, 600-তে পেয়ে যাচ্ছ। আমি কিন্তু কিছু ড্রেস আছে, এরকম ড্রেস আছে যেগুলো আমি 750-তে পেয়েছি, আমি 650 দিয়ে দিছি, 100 টাকা কিন্তু আমি কমে দিছি, কিন্তু আমি বলিনি কিন্তু ওগুলো আমি লসে দিছি, ওগুলাতে আমার প্রফিট আছে, আমি বলছি ওগুলা অফার প্রাইসে পাচ্ছ। আর যেই ড্রেস আমি 50 টাকা কমে দিছি ওই ড্রেস আমি বলছি লস প্রাইসে দিছি, কেন কেন আমি 100 টাকা দিতা 150 টাকা দিতে লস দিছি, আমি একটু 900 টাকার ড্রেস আমি তোমাদের কত দিছি 750 টাকায় দিছি, ওইটাতে কত টাকা কম হয়, ওইটা আমি বলছি তোমাদের যে লস প্রাইস, আমি এটা বলছি অফ, ও ওটা অফার বলছিলাম, অফারই বলছি, হ্যাঁ অফার প্রাইসে একটা দিছিলাম, একটা লস প্রাইসে দিছিলাম, একটা অফার প্রাইস দিছিলাম, যাই হোক ওইটা আমি কিন্তু লস প্রাইস বলি নেই তোমাদের, ঠিক আছে? যেটা আমি লসে দেবো ওটা আমি বলবো না, 50 টাকা কমে দিলে, 50 টাকা কমের জন্য যদি আমার ড্রেসটা লস প্রাইস হয়ে যায় তাহলে আমি বলবো না এটা আমার লস প্রাইস। কিছু কিছু মেয়েদের কথা শুনলে, যাই হোক দেখো এই হচ্ছে গিয়ে ওড়নাটা, হ্যাঁ এই হচ্ছে গিয়ে ওড়নাটা, প্রাইস পড়বে অনলি 600 টাকা, হ্যাঁ জিজ্ঞেস করতে পারো তারপর লসে কেন দিচ্ছ, লসে করলে তো বিজনেসে প্রবলেম হবে, এটা জিজ্ঞেস করা যায়। যেমন এটা আমি, এটাও কিন্তু আমি 50 টাকা অফে দিচ্ছি, তা আমার 700 টাকা ড্রেস ছিল 650 দিচ্ছি, এটা অফার প্রাইস, এটা লস প্রাইস না, ঠিক আছে? এটা অফার প্রাইসে আমি দিচ্ছি। দেখো এটা নেকি এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, নিচেও সুন্দর করে এমব্রয়ডারি করে কাটওয়ার্ক করে দেওয়া আছে, অফার প্রাইসে দিয়ে দিচ্ছি এটা আমি, হ্যাঁ অফারে পেয়ে যাবা। দেখো এই হচ্ছে গিয়ে ওড়নাটা, ওড়নার মধ্যে কাজ করে দেওয়া আছে, এটার প্রাইস পড়বে
650, এটা আমাদের 700 রেঞ্জের ড্রেস ছিল। তারপরে এই ড্রেসটা আমাদের 750 রেঞ্জের ড্রেস ছিল, এটা আমি কততে দিছি 650-এ। 750 রয়েছে স্টিচ ড্রেস, এটাও অফার প্রাইসে যাচ্ছে, লস প্রাইস না, ঠিক আছে, অফার প্রাইসে। দেখো এটা খুবই সুন্দর করে লেস ওয়ার্ক করে দেওয়া আছে, কাপড়ে বোনা ডিজাইন আছে, ব্যাক সাইডেও কাপড়ে বোনা ডিজাইন থাকবে, ঠিক আছে। কাপড়ে বুননের সময় আমরা জামদানিতে যেমন বুননের সময় ডিজাইন করে দেওয়া হয়, ওই রকমই তোমার বুননের সময় এই কাপড়ের ডিজাইনগুলো করে দেওয়া হয়েছে, ঠিক আছে। একদম বুননের সময় এইসব করতে কিন্তু ওয়ার্ক করতে অনেক সময় লাগে। আপু আজকে শাড়ি নিয়ে আসবা? শাড়ি শাড়ি আপু আমাদের পেজে শাড়ি নাই, আমরা আগে শাড়ি সেল করতাম, ওর বন্ধ, শাড়ি একদম অফ। থ্রি পিস নিয়ে আমি লাইফ করতে পারতেছি না ঠিকঠাক মতো, মানে সব কিছু নিয়ে শাড়ি আর কি করবো বলো। এই দেখো এটার প্যান্টটা, ঠিক আছে, অনেক সুন্দর, এটা তুমি অফারে পাবা 650-এ। হ্যাঁ এটা অফারে পাবা 650-এ, রেগুলার রেঞ্জ ছিল 750। এটা সম্পূর্ণ স্টিচ, ধরবার করবা, বড়িতে দেওয়া আছে 46 না 48, দেখি তো, এটার বড়িতে তোমার 46 পর্যন্তই পারচেস করো। হ্যাঁ ড্রেসের ম্যাটেরিয়ালটা তো সিল্ক, সিল্ক ম্যাটেরিয়াল তো খাপতে পারে, এটা 46 পর্যন্ত আপুরা পারচেস করো। খুবই সুন্দর, নিচে দেখো কি সুন্দর করে স্টোনের কাজ করা, এটা পরা আমার একটা লাইভও আছে, চেক আউট করে দেখে আসতে পারো, ঠিক আছে, এটা পরা লাইভও আছে, চেক আউট করে দেখে আসতে পারো। স্ট্যান্ডটা বারবার ওই পাশে সরে যায়। আপনি তোমার লাইভে এমন মেয়েরা আসে কেন? এটা আমার কিন্তু একটা কাস্টমারই, ঠিক আছে। দেখো এটা খুব সুন্দর করে কাজ করে ধরে আমি যে কমেন্ট করছো এটা আমার কাস্টমারই, বাট এইভাবে কমেন্ট করাটা ঠিক হয় নাই। এখানে আমাকে মিথ্যু প্রমাণ করলো, মিথ্যা কেন বলতে যাবো ভাই, দেখো তো মিথ্যা বলে আমার কোনো লাভ আছে? তোমাদের যদি আমি লস প্রাইস না বলি তোমরা কি নিবা না? আমি যদি তোমাদের বলি আমি অফার প্রাইসে দিব তোমরা তাও নিবা? আমি যদি তোমাদের বলি আমি রেগুলার প্রাইসে দিচ্ছি তোমরা তাও নিবা? আমি এই এইটুকু এইটুকু প্রাইসের জন্য কি তোমরা নিয়ে নিবা? এইটুকু 50 টাকা অফের জন্য কি তোমরা নিয়ে নিবা? লস প্রাইস হইলেও কি 50 টাকা অফের জন্য তোমরা নিয়ে নিবা? নিয়ে নিবা না যদি তোমাদের নিতে না ইচ্ছে হয়, তাই আমি বলে লাভ আছে লস প্রাইস? আমি তখন যদি এরকম হইতো আমি 700-800 টাকা কমিয়ে দিছি, তাহলে হইতে পারতো যে তোমরা বলাতে নিয়ে নিবা লস প্রাইস বলাতে। আমার 50 টাকা কমানোতে কি তোমরা নিয়ে নিবা যদি তোমাদের পছন্দই না হয়? তো এখানে আমার মিথ্যা বলে লাভ আছে? লস প্রাইস বলে মিথ্যা কথা বলে লাভ নাই তো কোনো, তাই না? লাভ থাকলে সে একটা বলা যেত। যাই হোক এটা যারা বুঝে তারা বুঝবে, আর যারা না বুঝে তাদের তো বুঝে লাভ নাই। আপু কোটা কটনের ড্রেসটা আমাকে এনে দাও ইনশাল্লাহ। আপু আমাদের সব ড্রেসই আসবে, আমাদের শিপমেন্ট যেগুলো আগের অর্ডার ছিল ওই শিপমেন্টগুলোকে আসুক তোমাদের দেন। অনেক সুন্দর, থ্যাংক ইউ। দেখো এটা ওড়নাটা খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে, হ্যাঁ ওড়নাটাতে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে। এই হবে হচ্ছে প্যান্টটা, এটার প্রাইস পড়বে অনলি 650, এটা আমাদের 700 রেঞ্জের ড্রেস ছিল, এটা তো 50 টাকা অফ দিচ্ছে। এই যে এটা আমাদের 700 রেঞ্জের ড্রেস ছিল, ভাইরাল ড্রেস, এটা আমরা 650-এ দিচ্ছি অফার প্রাইসে, হ্যাঁ এটাই বাদ দিয়ে দিয়েছি। দেখো এটা খুবই সুন্দর কাটচুপড়ি ওয়ার্ক করে দেওয়া আছে, এমব্রয়ডারি, মানে মানে কিছু মানুষ না না বুঝে কমেন্ট করে না যে এতটুকু আপু মিথ্যা বলতে যাবে কেন, এতটুকু অফারে তো কেউ লস প্রাইস বললে নিয়ে নিবে না। দেখো এটা খুবই সুন্দর, এটা নিচে মিরর ওয়ার্ক করে দেওয়া আছে, দেখো এটা খুবই সুন্দর মিরর ওয়ার্ক করে দেওয়া আছে। এই যে এটা পুরোটার মধ্যে কাটচুপড়ি ওয়ার্ক করে দেওয়া, এটার প্রাইস করবে অনলি কত? 650, এটা আমাদের 700 রেঞ্জের ড্রেস ছিল, এই ভাইরাল ড্রেসটা, ভাইরাল ড্রেসটা 650-এ পেয়ে যাবা এখন, 700 রেঞ্জের ভাইরাল ড্রেস 650-এ পেয়ে যাবা। এই যে এখন অফার প্রাইসে 650-এ পেয়ে যাবা, ঠিক আছে, 700 রেঞ্জের অফারে 650-এ পেয়ে যাবা। এই যে কাটচুপড়ি ওয়ার্ক করা, রিয়েল মিরর ওয়ার্ক করা, 650 টাকায় পেয়ে যাবা, ঠিক আছে। রেগুলার প্রাইস ছিল 700, এখন অফারে 650, এই যে কাটচুপড়ি ওয়ার্ক করা। এটা পরলে অনেক ভালো লাগে, এটা আমি একবারই পরছিলাম তোমাদের লাইভে, আমি বাইরে কোথাও কিন্তু পরে যাইনি, এটা এখনো তোমাদের লাইভেই পরছিলাম, বাইরে কোথাও কিন্তু এখনো পরা হয়নি, একবার পরছি না লাইভে, ওই এই ওই পর্যন্তই ছিল, আর কোথাও পরা হয়নি। ভাবতেছি কালকে ভার্সিটিতে পরে যাব। দেখো এটা খুবই সুন্দর, এটার প্রাইস পড়বো অনলি 650, এই হচ্ছে কি প্যান্টটা, কারণ আর কোথাও পরা হয় নাই, ড্রেসটা তো সুন্দর। দেখো আপু শপের আপনি 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 সব মেয়েদের কথা বাদ দাও, আপনি ওই মেয়েদের কথায় তুমি কষ্ট করো না, সমস্যা নেই। আপু এই ড্রেসের লং কত হবে? এগুলো 48 পর্যন্ত লং করতে পারবা, দেখি 48 করতে পারবো, দেখো 48 46 পর্যন্ত এটা লং করতে পারবা,
এটা লং 46 পর্যন্ত করতে পারবা, ঠিক আছে? এটা লংটা একটু কম আছে, ঠিক আছে? এটা লংটা 46 পর্যন্ত করতে পারবা, ঠিক আছে? এত লং দিয়ে কেউ, এত বড় লং দিয়ে কেউ পরেও না। দেখো এটা খুবই সুন্দর, এটা রিয়া মিরর ওয়ার্ক আছে, কাটচুপের ওয়ার্ক করে দেওয়া থাকবে, এটা অনেক বেশি সুন্দর। ওড়নাটার মধ্যে এরকম জারি সুতার কাজ থাকবে। হ্যাঁ, কি যে নেট প্রবলেম করছে কি বলবো, নেটের এখন সব জায়গায় মেবি প্রবলেম করতেছে, তাই না? আমাদের এখানে করে না অবশ্য, দেখলাম অনেকে বলা বলি করতেছে নেট প্রবলেম এখনো করে এরকম। দেখো ফাইনালি স্কুল কলেজ তো এখন সবার খুলে দিছে, তাই না? আমাদের আমাদেরটা কালকে থেকে খুলবে, সবারটাই মেবি একসাথেই খুলবে এখন, সবারটাই একসাথেই মেবি সরকারিভাবেই খোলা হয়েছে। দেখো এটার মধ্যে আবার কাটচুপির ওয়ার্ক নেই, এটার মধ্যে জাস্ট তোমার স্টোনের ওয়ার্ক আছে, মিররের ওয়ার্কও নেই এটার মধ্যে। হ্যাঁ, এটার মধ্যে অ্যামরো ওয়ার্ক করে দেওয়া, ওটাতে যেরকম কাটচুপির ওয়ার্ক করে প্রত্যেকটা কাজ করে, এটাতে অ্যামরো ওয়ার্ক করে দেওয়া, এটা একটু ভিন্ন, ঠিক আছে? আর এই আমাদের আমাদের যেই ভাইরাল ড্রেসের যতগুলো প্যাটার্ন হয়, মানে যতগুলো প্যাটার্ন আছে সব প্যাটার্ন, সব ধরনের প্যাটার্ন আমরা স্টক করেছি, সব ধরনের, ঠিক আছে? যত ভাইরাল ড্রেসের প্যাটার্ন আছে সব আমরা স্টক করেছি, সব আমরা সেল করছি। মানে আমরা ভাইরাল ড্রেসের 7-8টাই, মানে 6-7 টাইপের প্যাটার্ন আমরা স্টক করছি। এটা দেখো কি বলছো, এটা কিন্তু তোমরা 650-এ পাবা। হ্যাঁ, এই ড্রেসটা আমাদের 700 রেঞ্জে ছিল, অফারে 650-এ দিচ্ছি। আপু 56-এর বোরখা নিয়ে আসেন। আপু বোরখা কালেকশন নিয়ে আমি আর আসবো না আপাতত, আপাতত এখন আমাদের শোরুম দেওয়ার পর আনতে পারি, 5-6 মাস পর দেখা যেতে পারে আনবো, ঠিক আছে? আপাতত আমি আনবো না, আমাদের ঘরের অবস্থা এমনি, 12টা বাজা। তুমি কি কান্না করতেছো? তুমি কিন্তু কান্না করলে কিন্তু রাগ করবো, কে না আমি কান্না করতেছি না তো, তুমি চাও বিগ ফ্যানের উপর রাগ করো না, আমি কান্না করবো কেন? দেখো এটা খুবই সুন্দর, এটা পুরোটার মধ্যে এরকম এমব্রয়েড করে দেওয়া আছে, গ্লিটারি সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে, জারি সুতা দিয়ে খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে। হ্যাঁ, আয়েশা আপু না আমার সাথে অ্যাড হইতে চাইছিল, দাঁড়াও তোমার আইডি লিঙ্কটা দিয়ে দিই, আমার ফোনটা দাও তো, আমার রেডমি অনেকদিন বলতেছিলাম, আমি ভুলে যাই বুঝছো। আইডি লিঙ্ক চাইছিল না, আমি দিয়ে দিচ্ছি, তোমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পারবা। অলওয়েজ বেস্ট মাশাআল্লাহ আপু, তোমার ড্রেসগুলো সুন্দর দেখতে, নিতে ইচ্ছে করে নিয়ে ফেল। আবার আজকে আমি যে অফার দিচ্ছি, যে লস প্রাইসে অনেকগুলো ড্রেস দিচ্ছি আমি এতদিন, এগুলো অনেকদিন ধরেই বলতেছিলাম যে দিয়ে দাও দিয়ে দাও, স্টকটা ক্লিয়ার করি, কিছু ড্রেস লসে দিয়ে দাও, আমি দিতে চাচ্ছিলাম না কারণ আমাদের প্রফিটই নাই বুঝছো। এখন এর মধ্যে যদি এত কমে আমি প্রোডাক্ট দেই, লসে দিয়ে দেই, তাহলে তো আমাদের মনে করো কিছুই থাকলো না, শুধুই লাইফটাই বৃথা গেল, এই জন্য আমি দিতে চাচ্ছিলাম না। বাট পরে আজকে আম্মু আমাকে অনেক জোর করে নিয়ে আসলো, তারপর কথা শুনলাম যে লস প্রাইজে নাকি দিচ্ছে না, এটা শুনে আবার মাথাটা। দেখো আচ্ছা আমি ড্রেসটা দেখাইতে থাকি, হ্যাঁ যতক্ষণ এটা লোডিং না শেষ হলে করতো, লোড না শেষ হলে করো ইয়ে আছে, লক হয়ে গেলে কিন্তু আমি আর খুলতে পারবো না লকে, এটা নষ্ট। দেখো এটা খুবই সুন্দর করে এমব্রয়েড করা আছে, গ্লিটার সিকোয়েন্সে ওয়ার্ক করা থাকবে, এটা সম্পূর্ণ স্টিচ করা। কালকে যে ড্রেসগুলোর পিক পাঠাইছি ওইগুলো রাখো আমার জন্য। আপা আমাদের হোল সিস্টেম নাই, কনফার্ম করতে হলে একদম 100% কনফার্ম করে ফেলবেন, আমাদের হোল সিস্টেম নাই, আমরা হোল সিস্টেম রাখি না, কারো ক্ষেত্রেই নাই এটা। তুমি এফডিতে অ্যাক্টিভ হও না? হ্যাঁ আমি অ্যাক্টিভ হই, কম অ্যাক্টিভ হই বলতে ধরো 1-2 ঘন্টা। আপু অন্য আমি অন্য আইডি দিয়ে শেয়ার করেছি, তাহলে স্ক্রিনশট দিয়ে দিও, শেয়ার করেছো নাহলে তো অন্যরা বুঝবে না। দেখো এটা খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে, এটা অনেক বেশি সুন্দর, গুড ড্রেসেস, থ্যাংক ইউ। তোমাদের জন্য আইডিটা দিব ভাবতেছি, দাঁড়া আমি চেক দিতেছি, আমি দিতেছি না, তোমরা দেখো এই হচ্ছে প্যান্ট, এটার প্রাইস পড়বে 650, ঠিক আছে? আমি অ্যাক্টিভ হই,
মেসেজ দিয়ে রেখো, তোমরা কারো কথা বলতে হলে মেসেজ দিয়ে রেখো, আমি অ্যাক্টিভ হলেই রিপ্লাই দিয়ে দিব। খুব কম হয় আর কি, 1 ঘন্টা। মাঝে মাঝে আমি আমার আইডিতে অ্যাক্টিভ হই না, এরকম আর কি। আচ্ছা তোমরা কেউ লাইক দাও নাই, তোমরা কেউ লাইক দাও নাই? আচ্ছা আমার আইডি লিঙ্ক দিয়ে দিছি, দেখা আমার কথা, নিজের কথা শুনে নিজের হাসি। দেখো তো আমার আইডি নাকি, এটা একটু কেউ দেখো তো, লিঙ্ক দিলাম, আমার আইডি লিঙ্কই দিছি নাকি, চেক করি তো। দেখো অ্যাক্টিভ, থ্যাংক ইউ সুন্দর কলিশন, থ্যাংক ইউ অল ডান। দেখো আমার আইডি লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা যারা যারা অ্যাড হইতে চাও হয়ে যেতে পারবা, ঠিক আছে? দেখো এটাও খুবই সুন্দর, এটা পুরোটার মধ্যে এমব্রয়ডারি আছে, গ্লিটার সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে, এই হচ্ছে গিয়ে ওড়নাটা। হ্যাঁ আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। দেখো ওড়নাটা কি সুন্দর করে কাজ করা, এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর, এটা আমাদের 700 কিন্তু ড্রেস ছিল, আর এটা আমাদের অনেকই, এটা আমরা 3 বার স্টক করছিলাম, 3 বার না 2 বার 3 বারই মেবি, দেখো 3 বারই স্টক করছিলাম, এটা অনেক সুন্দর এই ড্রেসটা, ঠিক আছে? তো তোমরা অর্ডার করে ফেলতে পারো, এখন 650 পেয়ে যাবো, অনেক দেরি হয়ে গেল আজকে, সমস্যা নেই। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আজকে আমি অল্প ড্রেস দেখাই দিচ্ছি, বাট অনেক সময় নিতেছি একটা ড্রেসে। দেখো এটা ব্যাকসাইডটা কি সুন্দর করে কাজ করে। আপা আমি ফাতেমা ইসলাম এই আইডি থেকে শেয়ার করেছি, আচ্ছা ঠিক আছে আপু। দেখো এটা পুরোটা এরকম স্টোনের ওয়ার্ক থাকবে, অল ওভার এমব্রয়ডারি ওয়ার্ক করে দেওয়া আছে। এই ড্রেসটা না অনেক সুন্দর, এইরকম ড্রেস জানো তোমার মার্কেটে হচ্ছে তোমার নিতে গেলে 2200 2300 2800 এরকম রেঞ্জে সেল করে, এক একজন এক এক রেঞ্জে, ঠিক আছে? এই ড্রেসগুলো না অনেক হাই রেঞ্জে সেল হয়, ঠিক আছে? আমরা নিজেরাও আগে কিনতাম তো জানি, অনেক হাই রেঞ্জে কিনতাম এগুলো, এরকম প্যাটার্ন ইন্ডিয়ান ড্রেসগুলো না অনেক হাই রেঞ্জে সেল হয়। এই দেখো এই হচ্ছে কি প্যান্টটা, এই প্যান্টটা বাটারফ্লাইয়ের আসবে, ঠিক আছে? বাটারফ্লাইয়ের আসবে, এই হচ্ছে গিয়ে ওড়নাটা। আম্মুকে কয়েকদিন আগে একজন গিফট করছিল এই ড্রেসটা, সেম এই ড্রেসটা তোমার 2200 না 2300 টাকা দিয়ে কিনে গিফট করছিল, ঠিক আছে? দেখো এটা খুবই সুন্দর স্টোনের ওয়ার্ক করে দেওয়া আছে। আমি 200 টাকা হিজাব দেখাইছি, ওইগুলো কি ওইগুলো একটা পরে দেখাবা, আমি পরেই আসি, ওইগুলোই পরে আসি। কোনটা রেডি হিজাবের কথা বলতেছো? রেডি হিজাব এই যে আমি ওগুলোই পরে আসি, দেখো রেডি হিজাবের কথা বলতেছো? রেড হিজাব পরে আমি দেখাইছিলাম একটা লাইভে, ওই লাইভটা কে আসা আগে তো আমি সব লাইভ ঘুরে ডিলেট করে ফেলতাম, বুঝছো? মানে পোস্ট রাখবো না, আমার পোস্ট রাখতাম না, আমি আগে সব লাইভ ঘুরে ডিলেট করে ফেলতাম, অনেক লাইভ আমার ডিলেট হয়ে গেছে, ভালো ভালো অনেক 100 150 লাইকের লাইভও ডিলেট হয়ে গেছে। দেখো এটা খুবই সুন্দর, এটা পুরোটার মধ্যে এরকম এমব্রয়ডারি করে দেওয়া আছে, এটাও সুন্দর, এটার প্রাইস 650। এই ড্রেসগুলো অনেক রিজনেবল পেয়ে যাচ্ছ তোমরা, এগুলো মানুষ এত প্রাইজে প্রাইস সেল করে, এত প্রাইজে প্রাইজে হচ্ছে মানুষ কিনে। দেখো এই হচ্ছে কি প্যান্টটা, এটা প্রায় 650। আপনি আমি তুমি আজকে সবার দাম কমিয়ে রাখো, সবের দাম কমিয়ে রাখো, আর দাম কমাবা না, আর কোনো ড্রেস যদি নিয়ে যদি কেউ কিছু কিছু বলে ওনাদের কমেন্ট পড়বা না, এইসব কমেন্ট পড়লে মন খারাপ করবা না, বুঝছো? হ্যাঁ অবশ্যই মন খারাপ করি নাই, তখন হয়েছিল, এখন ঠিক আছে। রেডি হিজাবগুলো একটু যদি পরে দেখাতা প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুমি একটু ইনবক্স করে রাখো, পরে দেখে পিকচার দিব নি, নাহলে আচ্ছা লাইভ শেষে আমার লাইভ একটা বাই করো তো। আচ্ছা কালকে লাইভে দেখাবো, ঠিক আছে? আর হোল সিস্টেম কিন্তু আমাদের পেজে নাই, ঠিক আছে? আমাদের পেজে হোল সিস্টেম নেই, এই জন্য যারা যারা নিবা একদম অর্ডার কনফার্ম করে ফেলবা, ঠিক আছে? এমনি আমি স্টক ক্লিয়ার করতে চাইতেছি, মানে আমি বাসার জায়গা খালি করতে চাইতেছি, তোমরা জায়গা বড়াইতে চাও তাহলে কীভাবে বলো? আমি প্রতি সপ্তাহে যেন আমাদের স্টক আমাদের ক্লিয়ার হয়ে যায় প্রত্যেক উইকে, আলহামদুলিল্লাহ। এইবার ওই যে একটা তোমার শিপমেন্ট, বড় একটা শিপমেন্ট আসবে, অনেক বড় একটা শিপমেন্ট আসবে, অনেকদিন তো অফ ছিল, তারপর এবার তখন তোমার লাইভই করতে পারলাম না, আমি এই মাসটা লাইভ করতে পারতেছি, এই মাসে তো কয়েকদিন লাইভ হলো না, তো এই মাসেও কয়েকদিন লাইভ হলো না, স্টকটা ক্লিয়ার হবে কি করে?
কয়দিনই লাইভ করতে পারছি। দেখো এটার প্রাইস পড়বে 650। আপে এই জামা গুল গুল জামা নিয়ে আসেন। আপা আমাদের অনেক গাউন আছে, ছিল, আবার আসবে ইনশাল্লাহ। গাউন আমরা অলওয়েজ আনবো। দেখো এটা কার, তোমাদের চাহিদার জন্যই গাউন আনা শুরু করছিলাম, আর এটা আসবে, তোমাদের অনেক চাহিদা, গাউনে আনবো। এখন আপাতত স্টকে আমাদের কোনো গাউন নেই, ঠিক আছে। এটার প্যান্টটা হচ্ছে বাটারফ্লাই, এর ওনাটা হচ্ছে জর্জেটে। তোমাদের চাহিদার জন্যই আনা হয়েছিল, আবার আসবে, ঠিক আছে। খুবই সুন্দর, থ্যাংক ইউ। এই যে দেখো এটা খুবই সুন্দর, এটা প্রচুর মধ্যে গ্লেসি সিকোয়েন্সের ওয়ার্ক থাকবে। সিকোয়েন্সগুলো একদম ম্যাচিনে স্টিচ করে দেওয়া যায়, নিচেও সেমভাবে সিকোয়েন্সের ওয়ার্ক করা, ড্রেসটা অনেক সুন্দর, ভেরি নাইস, থ্যাংক ইউ। এই হচ্ছে গিয়ে ওড়নাটা আসবে, এটার প্রাইস করবো অনলি 650। এই হচ্ছে গিয়ে প্যান্টটা, ঠিক আছে, এটার প্রাইস আসবে অনলি 650। এগুলো সব তোমার পানির দামে একদম পেয়ে যাচ্ছ। দেখো এটাও কী সুন্দর, কি সুন্দর করে প্রত্যেকটা সিকোয়েন্স একদম স্টিচ করে লাগানো, অলওয়েজ উইথ ইউ, থ্যাংক ইউ। এই যে একদম স্টিচ করে লাগানো প্রত্যেকটা সিকোয়েন্স, আর ফ্লোরাল প্রিন্টটা তো দেখছি, এত সুন্দর করে ছোট ছোট ফুলের কাজ করা। প্রাইস পড়বে এটার অনলি 650, ঠিক আছে। এই যে এরকম ছোট ছোট ফুলগুলো না ভালোই লাগে, দেখো অনেক সুন্দর ছোট ছোট ফুল, এরকম প্রিন্ট দিয়ে কিন্তু সুন্দর করে কাজ করে দেওয়া আছে। এটা যদি বডিটা 100+ হইতো, এটা দিয়ে বেবি ড্রেস বানাইলে আরো বেশি ভালো লাগতো। দেখো এটার প্রাইস পড়বে 650, ঠিক আছে। দেখো এটাও খুবই সুন্দর, এটার এখানে এরকম এমব্রয়ডারি আছে, স্টোনের ওয়ার্ক আছে, এটার প্রাইসও পড়বে 650। অনেক সুন্দর, এটা ব্যাক সাইডটা হচ্ছে এইরকম, ফ্রন্টে এইরকম, ব্যাক ব্ল্যাক, সেম প্রিন্টই কিন্তু, ফ্রন্টে হচ্ছে পিঙ্ক করে দেওয়া, ব্যাকেতে ব্ল্যাক করে দেওয়া। ওড়নাটা হচ্ছে স্কাই ব্লু, এই যে দেখো ওড়নাটা হচ্ছে এই যে নিচের যেই কালারটা ওই কালারটা ওই ওড়না, হ্যাঁ ঠিক আছে। এই হচ্ছে ওড়না কন্ট্রাস্টের উপর, এই হচ্ছে গিয়ে প্যান্ট। তোমার থেকে ড্রেস নিয়েছি, সুন্দর হয়েছে, কিন্তু পায়জামার কালারটা অন্য দিয়ে দিস, প্যান্টের কালার অন্য চলে গেছে না আপু। আমি বলি প্যান্টের কালার যেটা যেটা সেটাই দেওয়া হয়েছে, লাইভে হয়তো বোঝা যায় না, ঠিক আছে। যেটার সাথে যেটাই দেখায় ওইটাই দেই আপু, যেটার সাথে যেটা আসে সেটাই দেই, অন্য কালারের প্যান্ট দেওয়ার কোনো চান্স নেই, কারণ আমি অন্য একটা ড্রেস থেকে যদি প্যান্ট চলে যায় তো ওই ড্রেসটা তো বাদ, তাই না। যেটার সাথে যেটা আসে সেটাই দেওয়া হয়। দেখো এই হচ্ছে গিয়ে ওড়নাটা, হ্যাঁ। আবার তোমরা না অনেকে আবার ড্রেসের কালারটা আছে না, কিছু কিছু কালার না লাইভে এক্স্যাক্ট আসে না, তোমরা অনেকের কাছে পাওয়ার পর মনে করো মনে হয় এক্স্যাক্ট কালার, ওই দিন কয়দিন আগে কে জানি আমাদের রেগুলারই একটা ক্লায়েন্ট, তারা কি যেন আপুটার নাম এস দিয়ে, হ্যাঁ আপুটা সবসময় কমেন্ট করে, আজকে নাই ওই আপুটা একটা ড্রেস পাইছে, সেম ড্রেসই কিন্তু, বুঝছো। আমার বলতেছে আপু আমার একটা ড্রেস তো সেম আসে না, তো কালারটা চেঞ্জ আসছে, পরে আপুটা পিকচার পাঠাইছে, এখন সেম ড্রেসই, হ্যাঁ পিকচার পাঠাইছে সেম ড্রেসই, মানে ডেলিভারি ম্যান কল করার পর আমি চেক করে দেখি সেম ড্রেসই উনি পাইছে, জাস্ট হচ্ছে গিয়ে ড্রেসটার কালারটা লাইভে এক্স্যাক্ট আসতেছিল না, হ্যাঁ যখন আমাকে ডেলিভারি ম্যান কল দেয় তখন যে দেখি এই অবস্থা, পরে বলছি যে সেম ড্রেসই, এটা হচ্ছে লাইভে এক্স্যাক্ট আসেনি, এটা নিচে সুন্দর করে কাজ করে দেওয়া আছে, হ্যাঁ এটার বুকের কাজটা অনেক সুন্দর করে করা, দেখো সুন্দর করে নাকি কাজটা করা। জি আপু আমার ড্রেস সাইমন কাপ ইউসুফ আপু, তোমার ড্রেস দেখো এই হচ্ছে গিয়ে প্যান্টটা, মনে নেই আমার রেগুলার করে মনে হচ্ছে, তুমি মেবি রেগুলার ড্রেস না, আমি হচ্ছে তোমার নাম মনে রাখতে পারি না, তো ই নেই না, নাম ওরকম মনে রাখতে পারি না সবার, তার এটা খুবই সুন্দর, মানে দেখলে তোমাদের প্রোফাইল দেখলে, তোমরা যারা যারা প্রোফাইল তোমরা কমেন্ট করো, কমেন্ট দেখলে তোমাদের চিনতে পারি, অনেকের নাম মনে রাখ, কিছু কিছু মানে যেমন তাজমল তানি আপুর নাম মনে আছে, তারপরে অনেকের নাম মুখে আছে মনে নাই, মানে পেটে আছে মুখে নাই, অনেকগুলো ওয়ার্ডের মধ্যে পেটে থাকে মুখে বের হইতে চায় না, ওইরকম অনেকের নাম মনে নেই, মেহেরুন আপু, তানজিলানুর আপু, এরকম অনেক আপুর নামই মনে আছে। তারপর একটা আপু ছিল ফারিহা মিথি, ওই আপুটা এখন থাকে না, ওই আপুটাও দেখো এই হচ্ছে কি অন্যটা অনেকে, আর আয়েশা আপু তো আছেই আপু। এই ড্রেসগুলো সুন্দর, কমাও তো যদি কমাও তাইলে তো ক্রাশ খাইতে খাইতে পাগল হয়ে যাবো, আর সৌন্দর্য কমাও তো যদি না কমা,
ড্রেসের সৌন্দর্য কিভাবে কমাবো বলো? ড্রেসের সৌন্দর্য দিন দিন বাড়াতে বলবো তোমাদের। যদি তোমাদের ড্রেসের সৌন্দর্য না বাড়াই তাহলে তোমরা ড্রেস পরলে কি ভালো লাগবে? যদি ড্রেসের সৌন্দর্য দিন দিন বাড়াবো, আমার নাম অনিতা পোয়াছ। আমি বললাম না আমার মানে সবার নামই আমার জানা আছে, বাট ওই মাথায় সাডেন চলে আসে না, একদম সাডেন চলে আসে না, সবার নামই আমি জানি, বুঝছো? মানে ভাবতে গেলে তখন মনে পড়ে, বুঝছো? ভাবতে গেলে তখন মনে পড়ে সবার নাম। দেখো এই হচ্ছে কি প্যান্ট, এটা অনেক সুন্দর, খুবই সুন্দর। আপু শুনে খুব খুশি হলাম, আমার নাম তোমার মনে আছে। হ্যাঁ তোমাদের তোমাদের সবার নামই আমার মনে আছে, বুঝছো? বাট ওই যে মুখে মানে একটা আছে না যে ভেবে চিনতে বলতে, এতজনের নাম তো না ভেবে বলা যায় না, ভেবে বলতে হয়, এই হচ্ছে কথা। সবার নামই মনে থাকে আমার, সবার। আর যাদের নাম মনে না থাকে প্রোফাইল দেখে চিনি, হ্যাঁ যাদের নাম না জানি তাদের প্রোফাইল দেখে চিনি। ও সঞ্জিত সঞ্জীব আপু, আর অনেকে আছে রেগুলার ক্লায়েন্ট, অনেকে আছে উর্ভি আপু আছে, অনেকে আছে, ঠিক আছে। সবার নামই মনে থাকে, যারা রেগুলার নেয় সবার নামই মনে থাকে, আবার যারা রেগুলার অ্যাক্টিভ থাকে ওদের কথাও মনে থাকে। দেখো এই হচ্ছে কি প্যান্ট, এটার প্রাইস পড়বে 650। আমার রেগুলার ক্লায়েন্ট অনেক অনেক, আমি নাম বললাম মনেই না থাকে না, উচ্চ মনে থাকে না বলতে কি ভেবে চিনতে বলা লাগবে, ঠিক আছে? আমার আমগুলো কিন্তু তোমাদের নাম মনে আছে জানো, তোমরা যারা সবসময় নাম। অনেক সুন্দর ড্রেসগুলো, থ্যাংক ইউ, ঠিক আছে। একটু ভেবে ভেবে বলা লাগে, এই হচ্ছে গিয়ে কথা। দেখো এটাও খুব সুন্দর, এটার প্রাইস পড়বো 650। আমার নাম লিখো আপু, আপু নাম লিখবো না আপু, আমার মনে হয় তোমার ড্রেসগুলো কালো জাদু করছে, কারণ যতবার দেখি তোমার ড্রেস তখনই আমি ক্র্যাশ খাই। এটা হতেও পারে, হলো হতেও পারে। দেখো এটা খুবই সুন্দর, এটার প্রাইসও পড়বো 650, প্রাইস পড়বো 650। এই হচ্ছে গিয়ে ওড়নাটা, এই হচ্ছে গিয়ে ওড়নাটা, এই হচ্ছে গিয়ে প্যান্টটা, প্রাইস পড়বে 650। তোমার এটার মনে হয় কালার আছে চারটা, চারোটাই সুন্দর, ঠিক আছে, চারটা কালার আছে। আবার দুটো ড্রেস পাইছি, ড্রেসগুলো সবাই অনেক পছন্দ করছে, আজকে ডেলিভারি ম্যানটা অনেক ভালো ছিল, তার স্কিনটা আমি মাপো। এমনি কি ডেলিভারি ম্যান তুমি গুড বিহেভ করো? ডেলিভারি ম্যান খারাপ বিহেভ করো আমাদের জানাবো, আমরা ধরো অবজেকশন দিই ওনাদের কোম্পানিতে। তুমি কি ভাবেন উইনার নিবা? উইনার নিবো আমি ছবি ক্লিক করি, ঠিক আছে, যে ফার্স্ট যে লাস্ট ছিল। আচ্ছা কে বেশি কমেন্ট করছে আজকে, কমেন্ট দেখে উইনার নিবো আজকে, যে বেশি কমেন্ট করছে সেটা করব। বুদ্ধিটা কীরকম, ফুল লাইভে যে কমেন্ট করছে মাকসুদ আপু, পুরো লাইভে কমেন্ট করছে, দেখছো আমার এমনি এমনি চলে যায়। তোমার লাইভ দেখার জন্য তাড়াতাড়ি না আমার শেষ করি, তাই নাকি? দেখো আজকে মাকসুদ আপুকে তো ফুল লাইফ টাইম টিপ ছিল, একদম ফার্স্ট টু লাস্ট, আমি ফার্স্ট থেকে ছিলাম। কমেন্ট করো নাই, ফিরোজা বেগম আপু লিখেছেন সুন্দর কালেকশন, থ্যাংক ইউ। এই হচ্ছে কথা, ফিরোজা বেগম আপু রেগুলার ক্লেন, সবাই রেগুলার ক্লেন, সবাই রেগুলার না, কাউকে ছাড়া কাউকে বাতিল করা যায় না। দেখো এটার প্রাইসও পড়বে 650, হ্যাঁ, নাইস কালেকশন, থ্যাংক ইউ। এই যে দেখো এই যে এটাও খুব সুন্দর, এটার প্রাইসও পড়বো 650। এই হচ্ছে গিয়ে ওড়নাটা, আপি আমাকে মাইরা ফেলো, আমার আর ভালো লাগছে না, ক্র্যাশ খেয়ে যায়। আচ্ছা আপু আমার নেট প্রবলেম গো, তাই নাকি? সবারই নেট প্রবলেম, তার মানে নেট ঠিক নাই। দেখো এটা 550 পাবা, এই যে খুবই সুন্দর, এটা ডলার টলার ওয়ার্ক করে এখানে কাজ করা, এটা পাবা 550, ঠিক আছে। এই যে দেখো খুবই সুন্দর করে কাজ করা, 550 পাবা, এটা 100+ বডি আছে, বেবি ড্রেস বানাইতে পারবা সাথে। আপু তাহলে শেয়ার করা লাগবে নাকি? তাহলে তো শেয়ার করা লাগবে না নাকি? না শেয়ার করবা, ধর আমি ই করি উইনার নি, লটারি করি নি, একজনকে ছাড়া একজনকে নিলে কষ্ট করে যাবে সবাই, শেয়ার তো করতে হবে, ফুল লাইফ টাইম অ্যাক্টিভ থাকবে, শেয়ার করবা সব করবা। দেখো আমি একজন, এই কমেন্ট করতে থাকো, তোমরা কমেন্ট করতে থাকো,
আনলিমিটেড কমেন্ট আস, আনলিমিটেড মানে ননস্টপ কমেন্ট করতে থাকো, তাইলে দেখবা যার নাম আসবে বোঝা যাবে না। আপু শ্রুতি ওড়না নিয়ে আসেন, শাশুড়ি নিবে। আপু সবই তো শ্রুতি ওড়না, আপু আমাদের কটন বেজে তো আদার্স কোনো ম্যাটেরিয়ালের ওড়না নাই, কাটন বেজে আদার্স কোনো ম্যাটেরিয়াল আজকে আমি লাইভে দেখাইনি, মানে জর্জেট দেখেছি দুইটা, দুইটা জর্জেট দেখেছি, জর্জেটের ড্রেস, জর্জেটের ওড়না, সব কটন, সব কটন। আপনার শাশুড়ি নিতে পারবে, আর বড় সড় ওড়না যেহেতু পড়তেও পারবে, নামাজেও পড়তে পারবে। আচ্ছা ঠিক আছে, আমি এখন ছবি তুলে নিলাম, দেখো আমি চোখ বন্ধ করে একদম ভালো মতো চোখ বন্ধ করে তুলি, বুঝছো, এর জন্য আমার সেট আপ করছে, এই যে দেখো আমি একদম সুন্দর করে তারা সামনে নিয়ে নিই, বিসমিল্লাহ। এই সবাই কমেন্ট করতে থাকো, ঠিক আছে, বিসমিল্লাহ। কার নাম উঠলো? জোস জোস, দাঁড়াও, কার কত নাম্বারে নিবে এটাই তো বলি নাই। আচ্ছা আবার সিলেক্ট করে নিই, হ্যাঁ কত নাম্বারে নিব, আজকে যার নাম লাস্টে আসবে তাকে নিব, ঠিক আছে, যার নাম লাস্টে আসবে, নামের পাশে সেরা থাকতে হবে, যার নাম লাস্টে থাকবে তাকে নিব, নামের পাশে সেরা থাকতে হবে, যার নাম লাস্টে থাকবে, ঠিক আছে, রেডি গেট সেট গো, দাঁড়াও সামনে নিয়ে নিই। আচ্ছা লাস্টে আসছে হচ্ছে আনিতা আপু, ঠিক আছে, আনিতা আপু হচ্ছে আজকে লাইভের উইনার, লাস্টে আসছে আনিকা আপু, হ্যাঁ আনিতা আপু, ঠিক আছে, আজকের মতো লাইভটা এইটুকুই, সবাই আল্লাহ হাফিজ, ঠিক আছে।